ইমান কি ইমান তো একমাত্র আল্লাহর কাছে আল্লাহ কোরআন কলেমা রাসূল আমি তো ক্রিমিনাল না আই হ্যাভ দ্যাট রেকর্ড আমি আপনাদের দয়ায় পাকিস্তান আর্মির অফিসার আমি মুক্তিযোদ্ধা তিনবার আমি গুলি খেয়েছি আহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেই অবদানের জন্য বঙ্গবন্ধু তৎকালীন সরকার আমাকে বীরোত্তম খেতাব দিয়েছে আমি একজন ব্যারিস্টার আমি চারবারের এমপি আমি মন্ত্রী আই এম নট অ্যান অর্ডিনারি পার্সন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমি ইয়াং ম্যান আমার যেটুকু সামর্থ্য ছিল সেইটুকু আমি ব্যয় করতে পাকিস্তান আর্মি থেকে পরিত্যাগ করে আমি ভারতে এসে এই দিন মুক্তিযুদ্ধ করেছি এখন যদি বলেন পাকিস্তানের তো বলবি আমি বেইমানি করেছি ইয়েস পাকিস্তানের সঙ্গে আমার তৎকালীন আমার প্রয়োজন ছিল যুবক হিসাবে হয়তো আপনারা যুবকদের ওই সময় যেতেন আমার মুক্তিযুদ্ধ করা এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি আমার দেশের জনগণের সঙ্গে করিনি শব্দটা ভেরি সিম্পল আপনার নাম কি ব্রাদার ইকবাল সাহেব ইমান কি ইমান তো একমাত্র আল্লাহর কাছে আল্লাহ কোরআন কলেমা রসুল এছাড়া তো ইমান হয় না এছাড়া তো ইমান হয় না আমি আপনার সঙ্গে আজকে ভালো সম্পর্ক কালকে তো আমার সঙ্গে ভালো সম্পর্ক নাও রাখতে পারেন তথাপি আমিও তো নাও রাখতে পারি এতে আপনার সঙ্গে আমি বেইমানি করলাম বেইমানি তো ধর্ম বিষয় আপনার কাছ থেকে আমি ডিসোসিয়েট হলাম মানে রাজনৈতিক সম্পর্ক আপনার কাছ থেকে ছিন্ন করে আমি ওনার দলে গেলাম এটা তো বেইমানি হয় না তাও অবস্থা করে না এটা কেমন কথা বলে কেমন কথা বলে না 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 আপনি ভুল বুঝছেন আমি আমি সুপ্রিম কোর্টে একজন লয়ার আমার বার কাউন্সিল আছে না ওখানে একটা সদস্য হতে হয় তো কত 10-12 বছর বাই মিস্টেক বার কাউন্সিলের সদস্য পদটা আমি রিনিউ করিনি কিছু চাঁদা দিতে হয় বার কাউন্সিল প্রতি বছর এটা আমার জুনিয়ারে বলেনি ক্লার্ক বলেনি আবার সেইটা করতে যখন গেলাম তখন বলে যে রেজিস্টার সাহেবের কাছ থেকে একটা ফোন আনেন আমি রেজিস্টার সাহেবের কাছে গেছিলাম ভাই আমার তো মিস্টেক হয়ে গেছে যাই হোক আমি জরিমানা সহ বার কাউন্সিলে চাঁদরা দিতে চাই আপনাকে সাহায্য করেন এই কথা বলে আমি চলে আসছি সুপ্রিম কোর্টের বিচারের কাছে আমার দেখা রান সাজিও না বিকজ আই পলিটিক্যাল বিং তার সাথে কেন দেখা করো ভাই বাদ দেন বাদ নাশকতামূলক থাকুক যে কোনো মামলা হতেই পারে এদের তদন্ত হবে ইনভেস্টিগেশন হবে যদি পুলিশ ইনভেস্টিগেশন আমার ইনভলভমেন্ট পায় আমাকে চার্জশিট দেবে আমার বিচারের কার্ড করে পাঠিয়ে দেবে আর আপনাকে তো আমি বলছি আমি তো অর্ডিনারি লোক না আল্লাহর কাছে আপনাকে দোয়ায় আমি তো ক্রিমিনাল না আই হ্যাভ দ্যাট রেকর্ড আমি আপনাদের দোয়ায় পাকিস্তান আর্মির অফিসার আমি মুক্তিযোদ্ধা তিনবার আমি গুলি খেয়েছি আহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেই অবদানের জন্য বঙ্গবন্ধু তৎকালীন সরকার আমাকে বীরোত্তম খেতাব দিয়েছে আমি একজন ব্যারিস্টার আমি চারবারের এমপি আমি মন্ত্রী আই এম নট অ্যান অর্ডিনারি পার্সন সাংবিধানিক অধিকার আপনিও পারেন আজকে আপনি এখন কালকে আপনি এনটিভিতে গেলেন বাংলা বিষয়ের কাছে ডিগবাজি খেলেন নাকি ডিগবাজি রাজনীতি খেলে আমরা সবখানে সবসময় অ্যাডজাস্টমেন্ট করা যায় না প্রেজেন্ট সিচুয়েশনে আমি তো আগেও আপনাদের বলেছি অনেকবার টেলিভিশন বলেছি যে আই ক্যানট অ্যাডজাস্ট উইথ দি প্রেজেন্ট বিএনপি সেট আপ যার জন্য আমি ভাবলাম ইটস বেটার ওইখানে গিয়ে আমি আমার যে জনগণের আমি 4-5 জন এমপি তাদেরকে কিন্তু কিছু কাজ করি তাদের কিছু সেবা করি এই হিসাবে বৃদ্ধ বয়সে আমার কিছু চাওয়া পাওয়ার কিছু না আমি তো সবই আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের মাটি আমাকে যা দিয়েছে আর দেবে কি আই হ্যাভ অ্যাচিভ এভরিথিং কাজে আমার রুটি হালুয়া আমার লাগে না আমার ওই একটা মন্ত্রী হওয়া একটা এমপি ওটাও লাগে না আমি তো সব হয়েছি এই মাটি আমাকে সব দিয়েছে আই এম গ্রেটফুল টু দিস আর্থ টু দিস ওয়ার্ল্ড টু দিস কান্ট্রি আল্লাহ ইজ ভেরি কাইন্ড সব মিলিয়ে এখন কেমন লাগছে দুদিন আগেও ছিলেন আগুন সন্ত্রাসী এখন হয়েছে সংসদ সদস্য আল্লাহ ইজ ভেরি কাইন্ড ভেরি কাইন্ড থ্যাংক ইউ